মরসিয়া এক ধরনের শোককাব্য বা শোকগীতি বা বিলাপ সঙ্গীত। মরসিয়া কথাটি আরবি, এর অর্থ শোক প্রকাশ করা। মধ্যযুগে বাংলা সাহিত্যে মরসিয়া সাহিত্য নামে এক ধরনের শোককাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে আছে। 680 খ্রিস্টাব্দে ইরাকের কারবালায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৌহিত্র ইমাম হোসেনের সাথে স্বৈরাচার ইয়াজিদের যুদ্ধ হয়। এ যুদ্ধে ইমাম হোসেন সপরিবারে নির্মমভাবে শহীদ হন। হোসেন পরিবারের শাহাদতের বিয়াগান্ত এই ঘটনাকে কেন্দ্র করে অনেক শোকগাথা রচিত হয়েছে। কারবালায় শহীদ ইমাম হোসেন ও অন্যান্য শহীদদের উদ্দেশ্যে লিখিত শোকগাথা ও প্রশংসামূলক কবিতা মরসিয়া সাহিত্য নামে অভিহিত হয়েছে। এসব মরসিয়া সাহিত্য সৃষ্টির পিছনে ধর্মীয় ভাব কাজ করেছে, অর্থাৎ নবী বংশের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং তাদের শত্রুপক্ষের নিন্দা মরসিয়া সাহিত্যের মূল উপজীব্য হয়েছে। মোগল শাসনামলে আগে থেকেই বাংলা সাহিত্যে মরসিয়ার উদ্ভব হলেও মোগল শাসনামলে তা ব্যাপকভাবে বিকশিত হয়েছে, আর এ ধারা আধুনিক বাংলার সাহিত্যকাল পর্যন্ত বিস্তার লাভ করেছে। বাংলা সাহিত্যের প্রথম মরসিয়া কাব্য শেখ ফয়জুল্লাহ জয়নাবের চৌতিশা, যা 1545 খ্রিস্টাব্দে লিখিত। ইরাকের কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এ কাব্য। জয়নবের চৈতিষা কারবালা যুদ্ধ সংক্রান্ত বড় কাব্য না হলেও এটি বিশেষ আঙ্গিকে ইসলামী চেতনায় রচিত হয়েছে। এ কাব্যে শেখ ফয়জুল্লাহ ইমাম হোসেনের নির্মম শাহাদত বরণ ও কারবালার করুণ কাহিনী বিচিত্র করেছেন। এতে বাংলায় মরসিয়া সাহিত্যের প্রাচীনতম রূপ বিকশিত হয়েছে। তারই পথ ধরে কারবালার ঐতিহাসিক বিয়োগান্ত করুণ কাহিনী অবলম্বনে চট্টগ্রামের অধিবাসী কবি দৌলত উজির বাহরাম খান জঙ্গনামা রচনা করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মরসিয়া কাব্য মকতুল হোসেন। এ কাব্যের রচয়িতা চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামের অধিবাসী মোহাম্মদ খান। এ কাব্যটি ফার্সি কাব্য মকতুল হোসেন এর ভাবানুবাদ হলেও এতে কবির নিজস্ব চিন্তাভাবনা ও কল্পনা প্রাধান্য আছে। কারবালা প্রান্তরে ইমাম হোসেন নির্মমভাবে শহীদ হলে কি করুণ অবস্থা হয়েছিল কবি কল্পনায় তা বর্ণিত হয়েছে এভাবে। স্বর্গ মর্ত পাতাল উঠিল হাহাকার, কান্দস্ত ফিরিস্তা সর্বগগন মাঝার, বিলাপন্ত যতেক গন্ধর্ব বিদ্যাধর, অর্ষি কুর্ষি লৌহ আসি কাপে থর তর, অষ্ট স্বর্গবাসী যত করন্ত বিলাপ, এ সপ্ত আকাশ বরণ, কম্পমান সূর্য দেখি হোসেন নিধর, হইল নিশাপতি অমিরের শোকে, মঙ্গল অরুণ বর্ণ রক্তমাখি মুখে, বুধে বুদ্ধি হারাইল গুরু এরে জ্ঞান, শুনি কালা বস্ত্র পিন্ধে পাই অপমান, জোহরা নত্র কান্দে তেজি নাটকি, ফাতেমা জোহরা কান্দে শোকে বিষাদিত, সমুদ্রের উঠিল ঢেউ পরশ আকাশ, কম্পিত পর্বত ছাড়ে সঘন নিঃশ্বাস। আসহাব নামা, দাজ্জাল নামা এবং কিয়ামত নামা অনুলিখিত গ্রন্থগুলোও মকতুল হোসেন কাব্যের অন্তর্গত বলে ধারণা করা হচ্ছেন বাংলা সাহিত্যের বিভিন্ন গবেষক। তবে ডক্টর ইনামুল হকের মতে মকতুল হোসেন কাব্যটি ফাতেমা, আসাদনামা, হাসান, মুসলিম, যুদ্ধ, হুসেন, শ্রীদূত, আলিদ, এজিদ এবং অন্তপর্ব মোট 11টি পর্বে বিভক্ত। কারবালার ঐতিহাসিক প্রান্তরে হাসান পুত্র কাশেম নিধন ও কাশেমের সদ্য বিবাহিত পত্নী সকিনার বিলাপের কাহিনী বর্ণিত হয়েছে কাশেমের লড়াই কাব্যে। এ কাব্যের রচয়িতা ও মোহাম্মদ খান। কারবালার ঐতিহাসিক বিষাদময় কাহিনী অবলম্বনে খ্রিস্টীয় 17 শতকের সেই দিকে কাশেমের লড়াই রচনা করেছেন শেখ শেবরাজ চৌধুরী। এ কাব্যের মূল বিষয়বস্তু কাশেম ও সকিনার বিবাহ প্রসঙ্গ এবং কারবালা প্রান্তরে ইমাম হোসেন ও কাশেমের শৌর্য বীর্য এবং তাদের শাহাদত বরণের ঘটনা। 18 শতকের কবি জাফর কারবালার মর্মান্তিক ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচনা করেন শহীদি কারবালা ও সকিনার বিলাপ। এ কাব্য দুটি মরসিয়া সাহিত্য শ্রেণীর অন্তর্গত। 18 শতকের প্রধান কবি রংপুরের ঝারবিশিল গ্রামে সুয়াত মাহমুদ রচনা করেন জঙ্গনামা। বিষ প্রয়োগে হযরত হাসান হত্যার পরিকল্পনা, কারবালার শুষ্ক মরু প্রান্তের তৃষ্ণা কাতর ইমাম হোসেনের নির্মম হত্যাকাণ্ড, হোসেনের পুত্র কাশেম সকিনার বিবাহ, কাশেম হত্যাকাণ্ড এবং কাশেমের স্ত্রী সকিনার অকাল বৈধব্য ইত্যাদি নির্মম কাহিনী হায়াত মাহমুদের জঙ্গনামা মূল উপজীব্য। কারবালার মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যা সারা বিশ্বের মুসলমানদেরকে শোকাহত করেছে, সে ঘটনা হায়াত মাহমুদের হৃদয় স্পর্শী বর্ণনায় উজ্জ্বল হয়ে উঠেছে। এতে ইসলামের প্রতি কবি মনের অনুভূতি ব্যক্ত হয়েছে। বাংলা মরসিয়া সাহিত্য ধারায় 16 শতকের মোহাম্মদ খানের মকতুল হোসেন কাব্যের পর হায়াত মাহমুদ এর জঙ্গনামা একটি পূর্ণ কাব্য হিসেবে বিবেচিত হয়েছে।
একাব্যে কারবালা প্রান্তরে মর্মান্তিক হত্যাকাণ্ড ও যুদ্ধের বর্ণনা দিয়ে কবি বলেন, পাইকে পাইকে যুঝে পদাতি পদাতি, সারে সারে বিষম যুদ্ধ অতি, তারজিয়া গর্জিয়া যুঝে আপনার বলে, শতে শতে মুণ্ড কাটি পরে মহিতলে। আঠারো শতকের বাংলা মুর্শিদ সাহিত্য ধারার অপর একজন কবি হামিদ, তিনিও মোহাম্মদ খান ও হেয়াত মামুদের মতো কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনা অবলম্বন রচনা করেন। মুগল আমলে রাজপ্রাসাদে বাংলা মুর্শিদ সাহিত্য ব্যাপক প্রভাব বিস্তার করে। এ সময়ে বাংলা মুর্শিদ কাব্যের কবিরা উৎকৃষ্ট মুর্শিদ রচনার মাধ্যমে এ শাখাকে পরিপুষ্ট করেন। বিশিষ্ট মুর্শিদ সাহিত্য গবেষক ডক্টর গোলাম শাক লায়েন মুগল শাসনামলে বাংলা মুর্শিদ সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করেছেন। পূর্বসূরীদের অনুসরণ করে ইংরেজ আমলে বাংলা ভাষার মুসলিম কবিরা মুর্শিদ কাব্য রচনা অব্যাহত রাখেন। বাংলায় ইংরেজ শাসনামলে কারবালার মর্মান্তিক যুদ্ধ কাহিনী নিয়ে জঙ্গনামা রচনা করেন ফকির গরিবুল্লাহ। এ পুঁথিকাব্যের কারবালার প্রান্তরে রাসুলের দৌহিত্র হযরত ইমাম হোসেন ও তার পরিবারবর্গের নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইমাম হোসেনের শাহাদতের হৃদয় বিদারক দৃশ্য সম্পর্কে কবি তার কাব্যে বলেন, যখন বসিল কাফির ছাতির উপরে, শের জুদা কইল যদি ইমামের তরে, আরশ বরশ লৌহ কলম সহিতে, বেহেস্ত দোজক আদি লাগিল কাঁদিতে, আসমান জমিন আদি পাহাড় বাগান কাঁপিয়া অস্থির হইল কারবালা ময়দান, আফতাব মাহতাব তারা কালা হইয়া গেল, জানোয়ান হরিণ পাখি কাঁদিতে লাগিল, বালক মায়ের দুধ না খায় শোকেতে, নাউমেদ রহে সবে এনাম জুদায়ে, বাঘ ভাল্লুক কাঁদে আর মহিষ গন্ডার, বাচ্চারে দেয় দুধ কাঁদে যারে যার, গাই নাহি দুধ দেয় বাসুর লাগি, বাসুর না খাই কিছু দিলে শোক পাইয়া, মৌমাছি ভ্রমর কাঁদে হইয়া উধাও, কাকে কুম করে কাঁদে গৃহস্থের বউ। আঠারো শতকে মুর্শিদ বাংলা সাহিত্যের এক সমাদৃত শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়। মুর্শিদ সাহিত্যের ইসলামী ভাবধারা সমৃদ্ধ হলেও সমকালীন কোন হিন্দু কবিও মুসলিম ঐতিহ্য ভিত্তিক মুর্শিদ সাহিত্য রচনা করেছেন। পশ্চিমবঙ্গের উত্তর রাঢ়ের অধিবাসী রাধাচরণ গোপ মুর্শিদ কাব্য রচনা করেছেন। তার রচিত ইমাম হোসেনের কেচ্ছা ও আফতনামা হোসেনের মৃত্যু কাহিনী নিয়ে কাব্য দুটি মুর্শিদ সাহিত্যের বিশেষ নিদর্শন। কাব্য দুখানি কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রচিত হয়েছে। এতে মুসলিম কবিদের মতো আরবি ফার্সি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। কবি রাধাচরণ তার পীরের কথা মতো তার কাব্য রচনা করেছেন বলে উল্লেখ করেছিলেন। উনিশ শতকের ফকির শাহ গরিবুল্লাহ এর ধারায় মুর্শিদ রচনা করেন মোহাম্মদ হামিদুল্লাহ খান, তিনিও চট্টগ্রামের অধিবাসী ছিলেন। ইংরেজ আমলে বাংলা সাহিত্যের প্রাচীন ধারা থেকে আধুনিক ধারা রূপান্তরিত হয়, অর্থাৎ গদ্য রীতি শুরু হয়। এ রূপান্তরিত আধুনিক যুগের ধারাতেও মুর্শিদ সাহিত্য রচিত হয়। মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সন্ধু এ ধারার শ্রেষ্ঠ মুর্শিদ রচনা বলে মনে করা হয়। নীলফামারী জেলার জলঢাক থানার ইসাক উদ্দিন রচনা করেন দাস্তান শহীদি কারবালা। এছাড়াও আবুল আলী মোহাম্মদ হামিদ আলীর কাশেম বদ কাব্য ও জয়নাল উদ্ধার মোহাম্মদ উদ্দিন আহমেদের মোহরম কাব্য, মোহাম্মদ আব্দুল বারীর কারবালা ইত্যাদি কাব্য কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে কাজী নজরুল ইসলাম ও গোলাম মোস্তফা প্রমুখ মুসলিম সাহিত্যে অনেকে কবিতা গান প্রবন্ধ রচনা করেছেন। এ সময় ডক্টর গোলাম সকলায়েন বাংলা সাহিত্যের মুর্শিদ বিষয়ে গবেষণা করেছেন। তার রচিত বাংলা মুর্শিদ সাহিত্য গ্রন্থ বাংলা সাহিত্যের মুর্শিদ গবেষণামূলক গ্রন্থগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য।